কি আশ্চর্য না দুনিয়া, কি আশ্চর্য! জলজ্জন্ত একটা মানুষ আমাদের চোখের সামনে কতদিন, প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজার, চোখের সামনের একটা জলজ্জন্ত মানুষ, হাত নাড়াইতো, পাও নাড়াইতো, চোখ খুলত, কথা বলতো, হাঁটতো, চলতো, ফিরত, এরকম একটা জলজ্জন্ত মানুষ, আর হাতও নড়ে না, পাও নড়ে না, এভাবে লাশ হয়ে যায়, এভাবে কবরে চলে যায়। কি আশ্চর্য এটা, কি আশ্চর্য! কাফা বিল মাউতে ওয়াইদান, আল্লাহর নবী এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না, মাঝে মাঝে মৃত্যুর কথা মনে করো, মাঝে মাঝে লাশ মনে করো, মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য, কবরের উপরে লাইট, কবরের উপরে বাত্তি, কবরের উপরের মধ্যে টাইলস, কবরের উপরে মার্বেল পাথর, আমার উম্মত এটা তাকাইও না। এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে, যে কোনদিন একটা জামা ময়লা পড়তো না, যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইতো না, যে সোফা ছাড়া বসতো না, যে তিন বেলা খানা খাইতো, দুই বেলা নাস্তা করতো, যে কত মানুষের সাথে হাঁটত ফিরত, ওই জলজ্জন্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা